আগামী 15 ফেব্রুয়ারি তোমাদের এসএসসি পরীক্ষা, অনেক সুন্দর প্রস্তুতি সবাই হয়তো বা গ্রহণ করছো। আজকে আমরা দুইটা বিষয় নিয়ে কথা বলবো, যে দুইটা বিষয়ের মধ্যে একটি বিষয় তোমাকে বারবার করতে হবে এবং একটি বিষয় রয়েছে যেটা থেকে তোমাকে বিরত থাকতে হবে। দুইটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ। যারা ভালো রেজাল্ট করে বা যারা টপার হয়, আমরা বিভিন্ন পরীক্ষা দেখি, তাদের মধ্যে এই দুইটা বিষয় খুবই ছিল। এবং তোমাকেও যদি ভালো ফলাফল করতে হয় তোমার পরীক্ষায়, তাহলে এই দুইটা বিষয়ের প্রতি তোমাকে আলাদাভাবে ফোকাস দিয়ে কাজ করতে হবে। একদম এখানে তুমি আলাদাভাবে বলতে পারো যে মনে করে হিসাবগুলো মিলিয়ে তারপর তোমাকে এই দুইটা জায়গায় ফোকাস দিতে হবে। কী কী টপিক সেটা নিয়ে আমরা কথা বলছি। আগামী 15 ফেব্রুয়ারি তোমাদের পরীক্ষা শুরু। তোমাদের সকলের জন্য শুভকামনা, দোয়া এবং ভালোবাসা রইল। সবাই সুন্দর মতো পরীক্ষা দিও। প্রথমত আমরা যে বিষয় নিয়ে কথা বলি সেটা হচ্ছে রিভিশন। দেখো, তুমি রিভিশন শব্দটাকে এই কারণে এসেছে যে তুমি যখন পড়বা সেই জিনিসটা আরও একবার তুমি দেখবা, ব্যাস এইটুকুই। কিন্তু আসলে বিষয়টা এটা না। অনেক শিক্ষার্থী নিজেকে বুঝ দেয় যে এটা তো অনেক সহজ, আমি পারবো, সমস্যা হবে না, আর ওইটা পড়তে ইচ্ছা করে না, পড়ছি তো একবার আর পড়বো না, বিভিন্ন কথা বলে নিজেকে নিজে বুঝ দাও বা নিজেকে নিজে বোঝানোর চেষ্টা করো। কিন্তু বাস্তবিক অর্থে এটা তোমার জন্যই ক্ষতিকর। তুমি যত কষ্ট করে একটা পড়া মুখস্থ করো বা একটা পড়া মনে রাখো বা পড়া বোঝো, রিভিশন দিতে কিন্তু তত কষ্ট হয় না। কিন্তু এই জায়গায় তুমি যদি রিভিশন না দাও, তুমি অনেকটা পিছিয়ে পড়বা, সহজ জিনিসগুলো ভুলে যাবা। তোমার নতুন করে পড়ার দরকার নেই, তুমি যতটুকু পড়েছো ততটুকু মনে রাখার জন্য সেগুলো আবার রিভিশন দাও। কারণ তুমি যদি নতুন করে পড়ো তো তুমি পিছনে যেগুলো পড়েছো সেগুলো ভুলে যাচ্ছ, আবার নতুন যেগুলো পড়ছো সেগুলো হয়তো মনে রাখতে নাও পারছো। কিন্তু তুমি পিছনে যেগুলো পড়েছো সেগুলো যদি রিভিশন না দাও, তাহলে কিন্তু তোমার পুরোটাই ভুলে যাচ্ছ। রিভিশন দিলে পুরো জিনিসটা মনে থাকছে। রিভিশনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং যারা ভালো রেজাল্ট করে তাদের মধ্যে এই গুণটা ছিল যে তারা নিয়মিত, সেটা দৈনিক হোক, সেটা হয়তো বা দুদিন পরে হোক, তিন দিন পরে হোক, সপ্তাহে হোক, যতটুকু পড়েছে তার উপর একটা রিভিশন দেয়, একটা এক্সাম দেয়, অন্ততপক্ষে একবার চোখ বুলায় তারা যে আমি কী পড়েছি, আমি কী পড়েছিলাম গতদিন, এইটা কীভাবে হয়েছে, ওইটা কীভাবে হয়েছে। এই জিনিসগুলো তোমাকে অনেক হেল্প করবে। তাই কোনোভাবেই রিভিশন থেকে নিজেকে দূরে রাখবে না। আমি একটা গল্প বলেছিলাম তোমাদের এখানে, রিক্সা চালকের, দুজন রিক্সা চালক, তো সেই গল্পটা আজকে আবার বলছি না। তবে বাস্তবিক অর্থে দ্বিতীয় যে রিক্সা চালক, সে সবসময় প্যাডেল, রিক্সা থামার আগে আগে একটা প্যাডেল মারতো, যাতে করে রিক্সার গতিটা একদম থেমে না যাইতো এবং হচ্ছে গতি সচল থাকতো। কারণ তার যদি রিক্সাটা পুরো থেমে যেত তখন তো তার গতিটা কিন্তু আবার উঠাইতে অনেক কষ্ট হইতো, থেমে যাওয়া থেকে আবার জোরে জোরে প্যাডেল মেরে তারপর রিক্সার গতি উঠাইতে হইতো। কিন্তু যখন সে দেখলো যে রিক্সার গতিটা একদম থেমে যাচ্ছে, তার আগে সে একটা প্যাডেল মারলো। বিষয় তোমাদের রিভিশনটি কেমনই, যে তুমি যখনই দেখবে যে ভুলে যাচ্ছ, সেখানে যদি আরেকবার তুমি গিয়ে ওই টপিকটা আরেকবার দেখে নাও, তার কিন্তু পরীক্ষার সময় সেটা তোমাকে খুবই সহজে মনে থাকবে এবং তুমি লিখতে পারবে। এই একটা বিষয় যেটা তোমাকে বারবার করতে হবে। আর দ্বিতীয় যে বিষয় যেটা তোমাকে করা থেকে বিরত থাকতে হবে, সেটা হচ্ছে মোবাইল ফোন, সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার থেকে। মোবাইল ফোন লুকিয়ে রাখো, মোবাইল ফোন সাইলেন্ট মোডে রাখো টোটাল টোটাল এক মাসের জন্য। সকল প্রকার মোবাইলের অ্যাপসের যতগুলো নোটিফিকেশন আছে বন্ধ করে দাও। নোটিফিকেশন মানে হচ্ছে তোমার এখানে কিন্তু একজন, তুমি ধরে নাও যে ম্যানেজার নিয়োগ দিচ্ছ, যে কিন্তু তোমাকে বারবার ডাকতেছে, এই দেখ ফেসবুকে তোর পোস্টে এই কয়েকজন লাইক দিচ্ছে, তোর পোস্টে এই কয়েকজন কমেন্ট করেছে, তোর এই এই মেসেজ এসেছে। এই জিনিসগুলো বাদ দাও, মেসেঞ্জার থেকে শুরু করে সব জায়গায় নোটিফিকেশন বন্ধ রাখো, সকল গ্রুপ মিউট করে রাখো, পরীক্ষার কথা দিন। হ্যাঁ, তুমি প্রত্যেক দিন শেষে হয়তো বা এক ঘন্টা মোবাইল হাতে নিয়ে দেখলা তোমার গ্রুপগুলোতে কী বলেছে, ইউটিউবে কী বলেছে, তোমার যদি কোনো সলিউশন দরকার হয় তখন তুমি ইউটিউবে আসবা। মূল কথা হচ্ছে মোবাইল ব্যবহারটা তোমাকে কমাইতে হবে। এখনকার স্টুডেন্টদের এই একটাই সবচেয়ে খারাপ গুণ, যে তারা মোবাইল অ্যাডিক্টেড হওয়ার কারণে পড়াশোনার মধ্যে মোবাইল নিয়ে চিন্তা করে, একটা না বড়ো একটা সময় পড়াশোনা করতে পারে না একমাত্র মোবাইল ফোনের কারণে। কারণ মোবাইল ফোন গোতাগতি করতে ইচ্ছে করে, এটা করে ওটা করে, তোমার চোখের সামনে মোবাইল ফোন রাখবা না। এক্ষেত্রে টেবিল ল্যাম্প দিয়ে পড়াশোনা করতে পারো। এতে করে হবে কি, যে যখন তুমি শুধুমাত্র পড়াটুকু দেখবা, বাকি কোনো কিছু দেখতে পারবে না, আশেপাশে কে কী করলো না করলো, একদম পুরো লাইট বন্ধ করে শুধু টেবিল ল্যাম্প দিয়ে পড়াটুকু পড়বা। এরকমের বেশ কিছু ওয়ে ব্যবহার করতে পারো। এবং বলে রাখি, মোবাইল ফোন লাগলে লুকিয়ে রাখো, তাও এই দুইটা মাসে কোনো ধরনের মোবাইল ফোন অ্যাডিক্টেড হয়েও না। তোমরা পরীক্ষার পরে মোবাইল ফোন প্রচুর ব্যবহার করতে পারবা, কিন্তু সমস্যা হবে না। জাস্ট পরীক্ষার সময়গুলো, টাইমগুলো অনেক গুরুত্বপূর্ণ, তাই মোবাইল ফোন ব্যবহার বা এই ধরনের টিভি ব্যবহার, যারা টিভি দেখতে পছন্দ করো তারা এই জিনিসগুলো একটু স্কিপ করো, জাস্ট পরীক্ষার কটা দিন, তারপর তুমি আবার করবা। এবং তোমার একটা কথা মাথায় রাখতে হবে, তুমি একবার 5 মিনিটের জন্য বললা যে আমি মোবাইল দেখতে যাই, তো 5 মিনিট শুধু 5 মিনিট কিন্তু হচ্ছে না, এটা কিন্তু অলমোস্ট ভালো একটা সময় চলে যায়। 5 মিনিট কখন আধা ঘন্টা 1 ঘন্টা চলে যাবে, তুমি ঠিকও করতে পারবে না।
তো এই দুইটা বিষয় তোমরা মাথায় রাখো, রিভিশন এবং মোবাইল ফোন। রিভিশন বেশি বেশি করে করো আর মোবাইল ফোন ব্যবহার বন্ধ করে দাও আপাতত। যদি তেমন হয় যে আমার ভিডিও দেখা দরকার, মানে দরকার হচ্ছে বা কোনো সময় দরকার হয়, সেটা দিন শেষে একবার এসে দেখো, বা তোমার যদি এরকম কোনো ইম্পর্টেন্ট নিউজের দরকার হয় সেটা তুমি দিন শেষে একবার এসে চেক করতে পারো। কিন্তু এর জন্য সারাদিন মোবাইল ফোন রাখতে হবে, ইন্টারনেট রাখতে হবে, এমবি ভরে না মোবাইলে। ওয়াইফাই থাকলে ওয়াইফাইটা আস্তে করে অফ করে রাখো সারাদিন, যে আজকে আমি সারাদিন ওয়াইফাই অনই করবো না। কেমন আশা করি বুঝতে পারছো। তোমাদের সকলের জন্য শুভকামনা দেওয়া রইলো, ভালো থাকবে সকলে, আল্লাহ হাফেজ।